হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাভার অ্যারে নিয়ে। তো অ্যারে বলতে আসলে যে জিনিসটা প্রথমে বোঝায় সেটা হচ্ছে, অ্যারে হচ্ছে ফিক্সড টাইপ ডেটা কালেকশন। অর্থাৎ অ্যারেকে যদি আমরা ইংলিশে ইনিশিয়ালাইজ করি বা হচ্ছে আমরা যে সংজ্ঞা দাঁড় করাই তাহলে এরকম হবে, অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার টাইপ এলিমেন্টস দ্যাট হ্যাভ কন্টিজিয়াস মেমোরি লোকেশন। তার মানে হচ্ছে অ্যারে হচ্ছে একটা হচ্ছে ডেটা অ্যারে হচ্ছে এক ধরনের স্টোরেজ বলতে পারি, এবং সেখানে সেম টাইপের ডাটা থাকবে এবং সেটা মেমোরি দখল করে নেবে। ওকে, তার মানে জাভা অ্যারে যদি চিন্তা করি, জাভা অ্যারে ইজ অ্যান অবজেক্ট কন্টেইন এলিমেন্ট সিমিলার ডাটা টাইপ। ইট ইজ এ ডাটা স্ট্রাকচার হোয়ার স্টোর সিমিলার এলিমেন্টস। খুবই সিম্পল কথা, উই ক্যান স্টোর অনলি ফিক্সড সেট অফ এলিমেন্টস ইন জাভা অ্যারে। ওকে, জাভা অ্যারে ইজ এ ইন্ডেক্স বেসড, তার মানে হচ্ছে জাভা অ্যারে হচ্ছে ইন্ডেক্সড আকারে থাকে এবং ইন্ডেক্সটা শুরু হয় জিরো থেকে। আমরা নর্মালি যদি কোনো চিন্তা করি, ওয়ান টু থ্রি ওয়ান থেকে শুরু করি, বাট অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্সটা শুরু হয় জাস্ট ওয়ান থেকে। তো এখন আমরা দেখবো অ্যারে ইউজ করার সুবিধা এবং অসুবিধা কি, কেন আমরা অ্যারেটা ইউজ করবো। অ্যাডভান্সটা হচ্ছে এটা কুট অপটিমাইজেশন কিরকম, মেক কুট অপটিমাইজ দ্যাট ক্যান উই রিট্রিভ শর্ট অফ ডাটা। তার মানে হচ্ছে আমরা এটার কোডটা অপটিমাইজ থাকে কিভাবে, আমরা যদি হচ্ছে অ্যারে আকারে কোনো ভ্যালু নেই সেগুলো আমরা খুব ইজিলি কি করতে পারবো, রিট্রিভ করে নিয়ে আসতে পারবো। ঠিক ওইভাবেই র্যান্ডম অ্যাক্সেস করা যায় এটা, উই ক্যান গেট এনি ডাটা লুক এট ইন্ডেক্স পজিশন। তার মানে হচ্ছে ধরেন হচ্ছে আমি পাঁচটা অ্যারে নিলাম, পাঁচটা এলিমেন্ট নিলাম অ্যারের মধ্যে, আমি ওই পাঁচটা এলিমেন্ট থেকে যে কোনো র্যান্ডমলি যে কোনো ডাটা যে কোনোভাবে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে একটা লিমিট সাইজ। ধরেন হচ্ছে আপনি অ্যারের সাইজটা বলে দিলেন যে আমার হচ্ছে এখানে পাঁচটা এলিমেন্ট নিতে পারবো অ্যারেতে, আপনি পরবর্তীতে ওই অ্যারের সাইজটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না, বা ওইটা হচ্ছে ইনক্রিজও করতে পারবেন না, ডিক্রিজও করতে পারবেন না। এটা হচ্ছে এক ধরনের ডিসঅ্যাডভান্টেজ, বিগ ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে অ্যারের ক্ষেত্রে। তো এটাও ফিক্সড করার ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট ইউজ করতে হয়। যাই হোক, সেটা পরে আমরা দেখব। তখন আমরা চলে যাচ্ছি আসলে কিভাবে অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে ইনপুট করতে হয়, সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে। সো আমরা চলে যাচ্ছি কোড এডিটরে, আইডিতে চলে যাব আমরা এখন। ওকে, তো আমরা ফার্স্ট অ্যারে থেকে শুরু করি, আপনাদের সুবিধার্থে বা টিউটোরিয়ালের টাইম কনজিউমের জন্য আমি কোডটা একটু করে রাখছি। তো আমি ধরেন হচ্ছে ইন্টিজার টাইপের একটা অ্যারে নিব, সেহেতু আমাদের প্রথমে ডেটা টাইপ ডিক্লেয়ার করে নিতে হবে, এবং তারপরে যেটা করে নিতে হবে আমাদের দুটা ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট এবং ওই ভেরিয়েবলের নাম। ওকে, আমি আমরা এটুকু ক্লিয়ার। এবং তারপরে ইকুয়াল দেন নিউ, আমরা জানি নিউ দিয়ে কোনো কিছু ক্রিয়েট করতে হয়। এবং তারপরে আমার টাইপ দিতে হবে কোন টাইপের, ইন্টিজার টাইপের, এবং এই সেইখানে কয়টা ভ্যালু থাকবে, তিনটা এলিমেন্ট থাকতে হবে, সেজন্য এখানে আমরা কি দিলাম, থ্রি দিলাম। এটা হচ্ছে অ্যারেকে ইনিশিয়ালাইজ করার সিস্টেম। এছাড়া আরও একটা ওয়ে আছে অ্যারেকে ইনিশিয়ালাইজ করার, সেটা হচ্ছে যেমন হচ্ছে প্রথমে আমাদের ডেটা টাইপ দিতে হবে, তারপরে ভেরিয়েবলের নেম, এবং এখানে আমি অ্যারেগুলো দিয়ে দিলাম, অ্যারে এলিমেন্টগুলো দিয়ে দিলাম। যেমন হচ্ছে জিরো নাম্বার পজিশন আছে ওয়ান, টু নাম্বার ওয়ান নাম্বার পজিশন আছে টু, এইভাবে। ঠিক, এখানে দশটা ভ্যালু আছে। এখন যদি আমি এইটা অ্যাক্সেস করতে চাই সেটা, তাহলে সে যেটা আমাদের করতে হবে জাস্ট কিছুই না, খুবই সিম্পল। আমাদের প্রিন্ট যেমন হচ্ছে আমি যদি চাই যে দুই নাম্বার পজিশনে কোন ভ্যালুটা আছে সেটা দেখতে চাচ্ছি, তাহলে জাস্ট কি করতে হবে, জিরো ওয়ান টু, তার মানে আমাদের থ্রি প্রিন্ট করার কথা, এবং প্রিন্ট করতে হবে এ অফ ইন্ডেক্স টু, আমাদের দুই নাম্বার ইন্ডেক্সটা দেখতে চাচ্ছি। তাহলে আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পারবো থ্রি প্রিন্ট হয়েছে, কারণ দুই নাম্বার ইন্ডেক্সে থ্রি আছে, কারণ ইন্ডেক্সটা শুরু হয় জিরো থেকে, জিরো ওয়ান টু। ঠিক আছে, দুই নাম্বার পজিশন আছে থ্রি, দেখেন থ্রি চলে আসছে। আরেকটা কথা বলে রাখি, অ্যারের ইন্ডেক্স কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে হচ্ছে আমাদের অ্যারের ইন্ডেক্স কখনো মাইনাস ওয়ান হবে না। যদি মাইনাস ওয়ান কখনো চলে আসে তার মানে বুঝতে হবে আমাদের অ্যারেতে কোনো ভ্যালু নেই। ওকে, এইটুকু এই জিনিসটা খুব মনে রাখার চেষ্টা করবেন। এখন আমি চাচ্ছি যে এই অ্যারেতে কয়টা লেন্থ আছে সেটা দেখার জন্য। এটা খুবই সিম্পল ভাবে দেখা যায় একটা মেথডের মাধ্যমে, ডট লেন্থ মাধ্যমে। তার মানে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে এ এবং দেখবো হচ্ছে ডট লেন্থ দ্বারা। তো ডট লেন্থ দ্বারা এখন যদি রান করি তাহলে আমাদের অ্যারের লেন্থটা দেখাবে, আমাদের অ্যারের লেন্থটা কত দেখেন চলে আসবে, অ্যারের লেন্থটা হচ্ছে টেন। খুবই সিম্পল, এক থেকে দশ পর্যন্ত লেন্থটা হচ্ছে টেন, আমরা ইজিলি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস করা যায় গেট ক্লাস এবং গেট নেইমটা বের করার জন্য, যেমন হচ্ছে আমাদের এটা কোন টাইপের সেটাও আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে ডট গেট ক্লাস এবং ডট গেট নেম। এটা দিলে আমাদের হচ্ছে এটা ইন্টিজার টাইপের, দেখেন এটা অ্যারে টাইপের ইন্টিজার, আই মিনস ইন্টিজার, বোঝাই যাচ্ছে। এখানে যে আপনি ফ্লট দেন এখানে এফ চলে আসবে, ডাবল দিলে ডি চলে আসবে,
এটা দ্বারা আমরা এটা কোন টাইপে সেটা দেখতে পাচ্ছি। তো এইটুকু ক্লিয়ার। এখন চলেন আমরা দেখি কিভাবে আসলে ইনপুট নিতে হয় একটা অ্যারেতে, ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার জন্য খুবই সিম্পল একটা ওয়ে, এবং সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যারেটা ক্রিয়েট করে নিতে হবে। অ্যারেটা ক্রিয়েট করলাম ইন্টিজার ইকুয়াল টু নিউ ইন্টিজার 5, ওকে, কোনো সমস্যা নাই। আমরা আসলে কোড করি তাহলে একটু ক্লিয়ার হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা একটা অ্যারে ক্রিয়েট করে নিলাম, সেটার হচ্ছে সাইজ হচ্ছে 5। ওকে, এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ওকে, আমরা হচ্ছে লুপের মাধ্যমে ইনপুটটা নিব। ওকে, এবং লুপটা কত পর্যন্ত চলবে, আমাদের যত লেন্থ আছে, আমাদের অ্যারের যত লেন্থ আছে, অ্যারের লেন্থ আমরা জানি কিভাবে বের করতে হয়, ভেরিয়েবল ডট লেন্থ এর মাধ্যমে। ওকে, লেন্থ পর্যন্ত চলবে, এবং কি চলবে, আমাদের ভ্যালুটা কোথায় স্টোর হবে, এতে স্টোর হবে, এতে স্টোর হবে, এবং সেটা এ অফ আই মিন্স হচ্ছে 1 2 3, মানে প্রতিটা ইন্ডেক্সে প্রিন্ট হবে, এসসি ডট নেক্সট ইন্ট। ওকে, খুবই সিম্পল, আমাদের এখানে অ্যারেগুলো কি হবে, স্টোর হবে। এখন আমি চাচ্ছি যে প্রিন্ট করতে, প্রিন্ট করা আরও খুবই সিম্পল, জাস্ট হচ্ছে লুপের মাধ্যমে যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, এই এটা কিন্তু কত পর্যন্ত চলবে, যত পর্যন্ত আমাদের লেন্থটা আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আউট প্রিন্ট আউটটা দেখাবে, কারণ হচ্ছে অ্যারের যত লেন্থ, লেন্থে যদি যত ভ্যালুগুলো আছে সবগুলাই দেখাবে। ওকে, এটা দেখানোর জন্য আমাদের খুবই সিম্পল একটা ওয়ে, জাস্ট এখানে আমাদের কি প্রতিটা আই দিয়ে দিলেই হলো। আই মিন্স হচ্ছে এখানে কিভাবে কাজটা হলো দেখেন, আমাদের ধরেন হচ্ছে এখানে 1 থেকে 10 পর্যন্ত আমাদের ইনপুট নিলাম। ওকে, প্রথমে আই ইকুয়াল টু 0, 0-র জন্য হচ্ছে আমাদের এখানে 0 নাম্বার পজিশন, এ অফ 0 প্রিন্ট হলো প্রথম ইন্ডেক্সে যেটা আছে, পরে আর মান 1 হয়ে গেল, তারপরে এ অফ 1, তার মানে 1 নাম্বার ইন্ডেক্সে যতগুলো আছে, ব্যাপারটা খেয়াল করেন। আমি ফার্স্ট অ্যারে নিব হচ্ছে 1 2 3 4 5, তার মানে 0 নাম্বার ইন্ডেক্স আছে 1, 2 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স আছে 2, ঠিক এইরকম দেখেন চলে আসছে 1 2 3 4 5। আপনার আমরা যেটা হচ্ছে হ্যাঁ এলএনটা কেটে দেই তাহলে আমাদের স্ট্রেট আসবে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 চলে আসছে, খুবই সিম্পল ক্লিয়ার। বা আমরা যদি এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে স্পেস আকারে প্রিন্ট করবে 1 2 3 4 5। ওকে, দেখেন 1 2 3 4 5 চলে আসছে, কিভাবে কাজটা হলো আশা করি বুঝতে পারছেন, কারণ হচ্ছে প্রথমে আমাদের এখানে ইনপুট নেবে, ইনপুট কিভাবে নেবে, আই ইকাল টু 0, আই স্লেস যত যতক্ষণ পর্যন্ত আমাদের লেন্থটা আছে, এবং আই প্লাস প্লাস, প্রথমে এ অফ আই, তার মানে আই এর মান 0, 0 নাম্বার ইন্ডেক্সে, তার মানে হচ্ছে 1টা ইনপুট নেবে, 0 নাম্বার পজিশনে আমি ইউজার যে ভ্যালু দেবে সেটা কোথায় রেখে দিবে, 0 নাম্বার ইন্ডেক্সে, তারপরে এখানে ইনক্রিমেন্ট হয়ে আর মান 1 হয়ে যাবে, তারপরে 1 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু রেখে দিবে, 2 নাম্বার ইন্ডেক্সে, 3 4, এভাবে হচ্ছে আমাদের লেন্থটা যতক্ষণ আছে 5 নাম্বার পর্যন্ত সে ভ্যালু রেখে দিবে। ঠিক আউটপুটটা সেম হবে, এইখানে প্রথমে আয়ের মান 0, তার মানে এ অফ 0-র মানটা প্রিন্ট করবে, এ অফ 1-এর মান প্রিন্ট করবে, এ অফ 2-র মান প্রিন্ট করবে, ঠিক এইভাবে কাজ করবে। তো আশা করি এই জিনিসটাও আপনারা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা ওয়ে। এটা কে বলতে পারি যে ফার্স্ট ডাইমেনশনাল অ্যারে বা 1D অ্যারে, অ্যারে হচ্ছে, এরপর আমরা সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে দেখতে পাবো। তার আগে আমরা একটা কাজ করি, ম্যাক্স নাম্বার মিনিমাম নাম্বার এর একটা প্রোগ্রাম আপনারা চাইলে খুবই সিম্পল ওয়েতে করতে পারেন। ওকে, সেটা হলো আমাদের একটা অ্যারে থাকবে, সেই অ্যারের ভিতর থেকে আমাদের সর্বোচ্চ বড় নাম্বারটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। এটা কিছুই না, একদমই সিম্পল, যেমন হচ্ছে ম্যাক্স নাম্বার ইকাল টু আমরা 0 ধরে নিলাম যে ম্যাক্স হচ্ছে 0, বা হচ্ছে আমরা অ্যারে অফ 0 ধরে নিতে পারি, সেটা হচ্ছে এটা নিচে দিতে হবে, আমাদের অ্যারে ইন্ডেক্স হচ্ছে 5। ব্যাপারটা হলো আমাদের অ্যারে পর্যন্ত চলবে এবং অ্যারেটা ইনপুট নেবে। ওকে, এখন ম্যাক্স নাম্বার প্রিন্ট করার শর্তটা কি, একটা জিনিস খেয়াল করেন, ম্যাক্স নাম্বার প্রিন্ট করার শর্তটা আগে যদি আমরা বুঝি তাহলে কিন্তু খুব সিম্পলি প্রিন্ট করতে পারবো। ধরেন হচ্ছে এটা আমাদের একটা অ্যারে, 1 2 3 4 5। ওকে, জাস্ট ইমাজিন করেন যে এইখানে আমাদের কি আছে, ম্যাক্স নাম্বারটা কিভাবে প্রিন্ট করবো, ধরলাম হচ্ছে আমাদের এইখানে কি
এখানে ধরেন হচ্ছে আমাদের 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এবং এখানে লাস্টে কি আছে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই, রেড করে দিই, তাহলে আসলে ক্লিয়ার হবে। ওকে, আমাদের এখানে 1, 2, 3, 4 এবং এখানে আছে 5। জাস্ট ইমাজিন করেন আমাদের, আমরা বড় এই অ্যারে থেকে আমাদের বড় নাম্বারটা বের করতে হবে। এখন যদি এরকম হয় যে এটা যদি আমাদের সর্বোচ্চ, ধরে নিলাম আমাদের ফার্স্ট ইন্ডেক্সটা সব থেকে বড়, এখন আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার কিভাবে করব, যদি এটাকে আমরা ধরতে পারি 100 পাই, তাই না, এটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্স। এইটা যদি আমাদের এই পজিশনটা যদি আমাদের কি হয় x অফ i যদি জিরো থেকে বড় হয়, আমাদের ধরে নিলাম জিরো হচ্ছে সর্বোচ্চ বড় সংখ্যা, এটা যদি জিরো থেকে বড় হয়, এটা যদি জিরো থেকে বড় হয় তাহলে কি হবে আমাদের ম্যাক্সটা হয়ে যাবে এটা, ঠিক আছে। আবার এটার সাথে চেক করবে এটা আসলে জিরোর থেকে বড় কিনা, এটা আবার জিরো থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে ইন্টারচেঞ্জ করবে, আর না হলে চেঞ্জ করবে না। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন এটা যদি রান করি আমাদের রান হয়ে যাবে, যেমন হচ্ছে আমরা 5টা নাম্বার দিয়ে দিই, 5, 3, 4, 5, সর্বোচ্চ বড় নাম্বার হচ্ছে 8। খুব ইজিলি আমরা বের করতে যাচ্ছি, জাস্ট কম্পেয়ারটা হচ্ছে কার সাথে, জিরোর থেকে, এক্স অফ আই, আমাদের যে ইনপুটটা দিলাম প্রথম জিরো নাম্বার ইন্ডেক্সটা যদি তা ম্যাক্সের থেকে বড় হয় তাহলে ম্যাক্স হয়ে যাবে প্রথম এক্স অফ আই এরটা। ওকে, খুবই সিম্পল ব্যাপার। তারপরে আয়ের মান এক চেঞ্জ হয়ে যাবে এবং পরবর্তী ইন্ডেক্সটা চেঞ্জ হবে, পরবর্তী ইন্ডেক্সটা এভাবে জাস্ট কাজ করবে। একদম মিনিমাম নাম্বারটা জাস্ট উল্টা এটার, সেটা হচ্ছে প্রথমে ইনপুট নিলাম, প্রথমে প্রথম আমার ইন্ডেক্সটা ধরতে হবে, প্রথম ইন্ডেক্সটা আমি ধরলাম এক্স অফ জিরো। ওকে, তারপর প্রথম ইন্ডেক্সটার সাথে জাস্ট কম্পেয়ার করবো এটা এটার থেকে ছোট কিনা, জাস্ট এটাও খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে মেইন আলোচনাটা করব সেটা হচ্ছে 2D array, 2D array নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের 2D array ডিক্লারেশন করতে হয়, আমরা জানি আগে একটা একটা ব্রাকেট নিছে, এখন আমাদের দুইটা থার্ড ব্র্যাকেট নিতে হবে, সেটা হচ্ছে রো এবং কলাম আকারে। 2D array জাস্ট রো এবং কলাম আকারে থাকে, সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স যেভাবে দেখি ঠিক সেইভাবে, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা 2D array সিম্পল, এবং ঠিক এইভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। ওকে, জাস্ট এরকম আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি, ধরেন হচ্ছে আমাদের দুইটা কলাম দুইটা রো যদি থাকে, ইমাজিন করেন এখানে হচ্ছে রো নাম্বার 1, এটা রো নাম্বার 2। ওকে, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে রো নাম্বার 1, এটা রো নাম্বার 2, এটা কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2। ওকে, এখানে হচ্ছে এটা পজিশন হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, আর এটা যদি 0 ধরি আসলে 0 ধরাই বেটার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 নাম্বার রো। ওকে, তার মানে এই পজিশনটা হবে 0 0, এটা 0 1, এটা হচ্ছে 1 1 0, এটা হচ্ছে 1 1 পজিশন, ঠিক এইভাবে আমাদের 2D অ্যারেটা প্রিন্ট করতে হবে। ওকে, এখন যদি আমরা ইনপুটটা নেই, ইনপুটটা কিভাবে নেব, প্রথমে i = 0, প্রথমে i চলবে, তার মানে এটা হচ্ছে রো, আমাদের এটা হচ্ছে রোর জন্য, আমরা রো লিখতে পারি এখানে, পরেরটা হচ্ছে কলামের জন্য, আমরা এখানে রো লিখি তাহলে আপনাদের ক্লিয়ার হবে, রো লিখলাম, যাই হোক i লিখি, আবার চেঞ্জ করতে হবে, এবং এটা কলামের জন্য, প্রথমে রো, প্রথমে কলাম আসবে, প্রথম রো জিরোর জন্য, তার মানে এক জিরো নাম্বার রোর জন্য কলাম হচ্ছে প্রথমে জিরো, জিরো জিরো পজিশনের জন্য একটা ইনস্ট্যান্ট ই নেবে, তারপর এটার মানে এক বেড়ে যাবে এবং 1 হবে, আবার হচ্ছে 0 1 এর জন্য এক ইন্ডেক্স ইনপুট নেবে, ঠিক এভাবে হচ্ছে ইনপুট নেবে, বা আউটপুটটা ঠিক সেম হইতে নেবে, প্রথমে রো পরে কলাম আকারে নেবে। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি কোনো কনফিউশন লাগে তো আমাকে অবশ্যই নক করবেন আর কমেন্টস করতে বলবেন না। সো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য।